কাঠগড়ায় হাউমাউ করে কাঁদলেন হাজি সেলিম, এমনকি করতে পারলেন না নিজের স্বাক্ষরও। রাজধানীর আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। এ সময় কান্নায় ভেঙে পড়েন সাবেক এই সংসদ সদস্য। জানা গেছে, এদিন কাঠগড়ায় তোলার পর হাউমাউ করে কাঁদেন হাজি মোহাম্মদ সেলিম। হলফনামায় সই নিতে চাইলে তিনি সেখানে স্বাক্ষর করতেও পারেননি। পরে তার টিপ সই নিয়ে আদালতে তার পক্ষে হলফনামা দাখিল করেন আইনজীবী প্রাণ গোপাল নাথ। এদিন তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত 18 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় তার বাবা কামরুল হাসান 19 আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 52 জনকে আসামি করা হয়, যেখানে রয়েছেন হাজি সেলিমও। এরপর সবশেষ 1 সেপ্টেম্বর রাতে রাজধানীর বংশাল থানা এলাকা থেকে হাজি সেলিমকে গ্রেফতার করা হয়।